আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকের তারিখটা ছিল 20/9/21, তো খুবই মজার একটা তারিখ ছিল, মানে সেপ্টেম্বরের 20/2021। তো এটা ছিল গতদিন রাতের মানে ফুটেজ। মানে আফরাজ আর আফরাজের পাপা মিলে যে কি কি খেয়েছে রাতের বেলা, পপকর্ন থেকে শুরু করে চিপস বিস্কিট যা কিছু আছে একের পর এক শুধু খেতেই আছে। তো এত কিছু খাচ্ছে জন্য আমি আবার ভিডিও করে দেখছিলাম আর ওদেরকে বলছিলাম, পাপা আর ছেলের জুড়ি। তো এটা ছিল সকালবেলা, আফরাজ বেবির খাবার রেডি করে নিয়ে এসেছি। তো এখানে আমি বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি আফরাজ বেবিকে খাইয়ে দিয়ে রান্না করতে যাব। মা মোটামুটি হচ্ছে চচ্চড়ে রান্না করেছে আর চাল কুমড়োর ডালটা একদম বসিয়ে দিয়েছিল, সেটা জাস্ট বাগার দিব। আর আমি এদিক দিয়ে মাছ ভিজিয়ে দিয়েছি, মাছ ভুনা করব আজকে। অনেক মজার হয়েছিল আজকে, একটু টমেটো পিউরি অ্যাড করে দিয়েছিলাম, আরও বেশি মজা লেগেছে খেতে। তো এই তো এখানে ডালটা মা এভাবে করে রেখে গেছে, ওটা বাগার দিয়ে দিব। আর এখানে মাছও মেখে রেখেছে ভাজি করার জন্য। তো আমি আবার এক টুপলা ভিজিয়েছি, কারণ লাগবে আফরাজের জন্য আলাদা করে মাছ রান্না করব। আর ওইটা মানে ডালটা বাগার দেব পেঁয়াজ রসুন দিয়ে। তো এদিক দিয়ে আমি ডালটা বাগার দেওয়ার পরে মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এটা সুন্দর করে আমি ভেজে নিব। আর মাছ ভাজার পরে মাছটাকে আমি কষিয়ে নিব। তো এভাবে করে রান্না করেও খেতে মজা লাগে। আর আমি আমার জামাইয়ের জন্য একটু কড়া করে মাছ ভেজে নিব, সে আবার একটু কড়া মাছ পছন্দ করে, তো আমরা একটু হালকা ভাজে তুলে রাখবো আর ওর জন্য কিছু কড়া মাছও ভেজে নিব। তো এভাবে করে আসলে রান্না করি। আর আফরাজের জন্য আমি মাছ রান্না বসিয়ে দিব, ওর জন্য পেটির দুটো অংশ আমি রেখেছি, ওইটা আমি আলাদা করে পেঁয়াজের সাথে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিব। তো এই তো, তো এখানে আলাদা করে রেখে দিয়েছি, এখন আফরাজের মাছটা আমি বসিয়ে দিব আর এটা ভাজি ভাজি হয়ে যাক, তারপর আমি এটাকে কষানোর জন্য আবার নিয়ে নিব আর কি। তো এ পাশ দিয়ে আমি সব ভিজিয়ে রাখলাম আর এখন এই যে মাছ মানে বেবির জন্য মাছ রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো কালো জিরা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ফ্লেভারটাও দারুণ হয়, আর অনেক বেশি তো কালো জিরা গুণাগুণ আছে সবাই জানেন, বেবিদের খাবারে আসলে ইউজ করা খুবই ভালো বাচ্চাদের খাবারে। তো এখানে আমি এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব আর তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই কম মশলা, লবণ হলুদ মরিচ অল্প একটু, এইটাই জাস্ট আদা রসুন বাটা দিয়ে জিরা বাটা দিয়ে কষিয়ে নিব আর তারপরে মাছগুলো দিয়ে দিব। আর এদিক দিয়ে কিছু মাছ উঠিয়ে নিয়েছি আর যেগুলো কড়া করে ভাজবো সেগুলা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো এগুলা আমার জামাই আবার সবসময়ই সব মাছ ভাজে কড়া খেতে পছন্দ করে, আবার শুধু মাছ ভাজা হলে তো একটু কড়াটাই ভালো লাগে সবারই। একবার মধ্যে দুই পাঁচ ঢুকিয়েছে তো আজকে আফরোজ দেবী কি একটা কাণ্ড ঘটিয়েছে, একটা মধ্যে দুটা পা নিয়ে আমাকে আবার দেখাতে এসেছে মাম্মি মাম্মি করে। আর এখানে আমি এখন মাছটা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ বেশি করে দিয়ে ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে টমেটো পিউরি ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলোও দিয়ে দিচ্ছি, তারপরে পানি দিয়ে কষিয়ে নিব আর তারপরে মাছগুলো দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেটাই আসলে শেয়ার করছি, বাট এভাবে রান্না করে দেখবেন খুবই আমি হয় খুবই টেস্টি লাগে। আর টমেটো যারা পছন্দ করেন তারা তো মানে তাদের তো আরও বেশি ভালো লাগবে, হালকা একটু টক ফ্লেভার থাকে আর কি।
খুবই মজা লাগে। আপনি চাইলে বেশি করে দিতে পারেন আরও টকটক ভাবের জন্য, আমি একটু কমই ইউজ করেছি, মানে যা ছিল সম্পূর্ণটাই দিয়েছি ফ্রিজে। আর বেবি এখানে আবার লেবু শসা বের করেছে, সে সেইটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, মানে রান্না করলে আমার সাথে সাথেই সে থাকে। আর প্রতিদিনই আসলে ওর দুদা আর পাপাকে খুঁজতে থাকে, যখন সকালে কেউ থাকে না ওই রকম করে খুঁজতে থাকে। আসলে অভ্যাস সব সময় ডাকে, তো আমার সাথেই তো থাকে। আর আমি এভাবে করে রান্না করছি। আর আমার এখানে মাছ ভুনাটা রেডি হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, পরে দেখি আরও শুকিয়ে গেছে, আরও রাখতে হতো মনে হয়। খুবই মজার ছিল মাশাল্লাহ। আর এখানে গত দিনের তরকারি ছিল মাছের, তো সেটাও আমি গরম করে রেখে দিচ্ছি, যদিও খাওয়া হবে না। আর এই তো এদিক দিয়ে আমি গতদিন হচ্ছে এই কি বলে স্যান্ডউইচ মেকারটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম, এর জন্য বাইরে রেখেছিলাম একটু ভালো করে যাতে পানি টানি শুকিয়ে যায়। তো এরপরে আজকে সকালে আবার এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন তো আর কিছুদিন ইউজ করা লাগবে না, তো এই জন্য আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আর আফরাজ বেবি যে এখন আমার সাথে সাথে, আমি যেখানে যখন যাব সে সেখানে তখন যাবে। তো জুস বানিয়ে নিয়ে ওকে ডাকলাম যে আসো জুস খাইয়ে দিই, আর একটু পরে ওকে গোসল করিয়ে দিব, অনেকটাই বাজে যেহেতু একটু লেটে ওঠা হয়েছে, তো লেটেই কাজ শুরু হয়েছে। তারপরেও চেষ্টা করি দুপুরে সব কিছু তাড়াতাড়ি করতে, নামাজের সময়টা ঠিক রাখার, এই জন্য তো এই যে আজকের চাল কুমড়ো ডাল এইটা, এরপরে মাছ ভুনা। আফরাজের মাছটা তো দেখালাম, আর মা হচ্ছে ছোটো মাছ দিয়ে এরপরে বড়ো মাছের পেটি টেটি দিয়ে আলুতে চচ্চড়ি করেছে, অনেক মজা হয়েছিল। তো এই তো ছিল আজকের আমাদের দুপুরের খাবার, অনেক টেস্টি। আর এই তো মাশাল্লাহ এখন দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে সব কিছু সেরে আফরাজকে খাইয়ে দিয়েছি, আফরাজের পাপা আসলো, তারপর আমরা দুজন খেতে বসলাম, বাবাও এসেছে, বাবা পরে খাবে একটু, বাবা দুপুরে একটু শুয়ে রিল্যাক্স করে আগে তারপরে খাই। তো এটা হচ্ছে অবস্থা। আর মা তো আজকে রোজা আছে স্কুলে, তো আমি কী করি তরকারিতে যত কাঁচা মরিচ সব কিছু আমি বেছে বেছে আরও খেয়ে নেই, আমি একটা কাঁচা মরিচও ফেলি না, আমার ভালো লাগে খেতে, সেটা পোলাও বিরিয়ানি সবটার সাথে থাকুক না কেন, আমি চেষ্টা করি খেতে, যতক্ষণ খেতে পারি সবটাই খাই, কাঁচা মরিচটা আমি ফেলি না। তো মাছটা খুবই মজার হয়েছিল। আর এই যে এখানে আমার জামাই এখন বসে বসে খাচ্ছে, সে অনেক বেশি এনজয় করেছে, ওরা এভাবে আসলে মাছের তরকারি করলে পছন্দ করে। বিয়ের পর পর দেখতাম তো সে মাছই খেত না, কি একটা অবস্থা, আসলে আমার জামাই অনেক কিছু খেত না, পরে পরে অনেক সব কিছু শিখিয়েছি, বিয়ের পর দেখা যেত বেশিরভাগ সময় তুলে খাওয়াতাম, তো ভালোই মেমোরি, সেগুলো আরও কখনো এক সময় শেয়ার করলে হবে। তো এখন বিকালবেলা আফরাজের ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ওকে ঘুমিয়ে দিব না, এই জন্য আমরা ওর ফুটবলটা নিয়েছি, ওকে রেডি করে দিচ্ছি, সে নিজেই সানগ্লাস পরছে, খুলছে, মাথায় রাখছে, খুবই খুশি। তো আমরা বিকালে মানে এই তো যেরকম ছিলাম জাস্ট বোরকা পরে আফরাজকে রেডি করে কলেজ মাঠে যাচ্ছি, কারণ কি আফরাজ যদি এই সময় ঘুমায় এমনিতে কী করে, এই যে দুপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে দেয় 12টা মানে 1-2টার সময়, তারপরেও সে রাতে 3-4টার সময় ঘুম আসে, মানে লাস্ট কয়েকদিন ধরে, মানে ওর ঘুমে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এই জন্য ভাবছি ওকে আর দুপুরে ঘুমিয়ে দিব না, জেগে রাখবো, জেগে রাখার জন্য এখন নিয়ে যাচ্ছি। আমরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো দেখি আফরাজ 4টার সময় একটু ঘুমিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে বললাম যে চলো বাইরে নিয়ে যাই, তো আমরা এখন সেই জন্য কলেজের দিকেই যাচ্ছি, ও খেলবে। আর তারপরে এখান থেকে আসার পরে কত যুদ্ধ করে ওকে জেগে রেখেছিলাম, কি একটা অবস্থা। তো এতে এখন আমরা যাচ্ছি, আর কলেজে যেয়ে অনেকদিন পরে বেশ অনেক বেশি মজাই হলো, ভালো লাগলো, সুন্দর বিকেল কাটলো, মানে ভালো লাগে কিন্তু আসলে। তো আমরা কলেজের এখানে চলে এসেছি, বাইরে একটা বাদাম মলা ছিল, তো মামার থেকে আমরা বাদাম কিনছি। আর এই তো কলেজে যেহেতু ক্লাস মেবি হচ্ছে কি না হওয়ার তো কথা, তো এখন তারপরেও কিছু মানুষজন আসছে, কিছুদিন আগে পর্যন্ত তো কিছু ঢুকতে দিত না সবাইকে, একদম কলেজটা নিরিবিলি হয়ে গেছে। তো আজকেও দেখি খুব বেশি কেউ নেই, ছেলেমেয়েরা নেই খুব একটা, মানে একদমই নিরিবিলি হয়ে গেছে এরকম একটা অবস্থা, আগে কত প্রাণোচ্ছল ছিল। তো এই তো আবার সব কিছু আগের মতো হয়ে যাবে এই আশাই ইনশাল্লাহ। তো এখানে আমরা কলেজে আগে একটু চক্কর লাগাবো বাইকে, তারপরে আমরা হচ্ছে শহীদ মিনারের কাছে, ওইখানে যে আফটার বেবি খেলবে, অনেক খেলাধুলা করেছে আজকে, অনেক দৌড়াদৌড়ি করেছে, ঘেমে একদম একাকার অবস্থা বেবি, তারপরে অনেক এনজয় করেছে সে মাশাল্লাহ, সব কিছু শেয়ার করব। তো অনেকটা সময় আমরা ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো, তারপরে বাসায় যাবো আর কি। তো এই তো
এইখানে আসার পরে সে এখন নামবে না, বাইকেই থাকবে প্রথমে। তারপরে নেমে সে সানগ্লাস খুলবে, তারপরে তার ঘড়ি খুলবে, কোথাও যেতে হলে সে সব কিছু পরবে, আর আসার পরে সাথে সাথে সব কিছু খুলবে। কি একটা অবস্থা! আর বল নিয়ে সে অনেক খেলাধুলা করবে এখন, সে সবসময় হাত দিয়ে নিতে যাচ্ছে, পা দিয়ে কম। আর এরপরে পাপার সাথে অনেক এনজয় করেছে বেবি, ওর পাপা আরও মিলে অনেক খেলছে, দৌড়াচ্ছে। আর আমি হচ্ছে শহীদ মিনারের কাছে বসে পড়বো একটু পরে, আগে ওদের সাথে একটু ঘুরলাম আর বসে বসে। তারপর যে আমরা বাদাম কিনলাম, তো ভাবলাম যে বাদাম খাওয়া হবে, তো এই পাশে ফাঁকাই ছিল। পরে কয়েকটা ছেলে এসে ওই পাশে বসলো, দুটা মেয়েও ছিল, পরে চলে গেল এরকমটা। আর এই তো আমরা এখানে এখন বেবির খেলা এনজয় করছি। তো আফটার বেবি আসলে মানে অনেক দিন পরে ওর মাঠে খেলা হচ্ছে। করোনার আগে আমরা আসতাম কিন্তু, কিংবা গত বছরে আসা হয়েছিল, তারপরে আসলে খুব একটা আসাও হয়নি। আবার বৃষ্টির সময়ে দেখা যায় কাদা পানি থাকে, এই জন্য আর বেশি আসা হয়নি। তো এরপরে আমরা বসে বসে বাদাম খাচ্ছি, আর খুবই ভালো সময় কেটেছে। আর এই তো বাদামগুলো মজা ছিল, ভাজা ছিল ভালো। বাদাম ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আর নষ্ট যদি মুখে পড়ে তাহলে তো মুখটা নষ্ট। আমরা দেখতে খাচ্ছি আর আফতার চলে গেছে ভিতরে, মানে সে ভিতরে যে এত খুশি, এরপরে পুরো শহীদ মিনার ঘোরাঘুরি করে চলে এসেছে। তো আমার জামাই বাদাম খাওয়া শেষ করে সে আবার আফরোজের সাথে খেলতে চলে গেছে, আর আমি বসে বসে এখনও বাদামই খাবো। আমার কাছে ভালো লাগছে খেতে, আর বরাবরই আমার বাদাম খুবই পছন্দের, ভালো লাগে, আর ভাজা ভালো হলে তো বেশি মজা লাগে আর কি। তো এখানে পাপা আর ছেলে মিলে খেলছে। তো আফরোজ বেবি দৌড়াদৌড়ি লাফালাফি সব কিছু চলছে, সে অনেক বেশি মজা পাচ্ছে আজকে শহীদ মিনারের কাছে এসে। মানে কবে এসেছিলাম লাস্ট, মেবি 26শে ডিসেম্বর এরকমটা হবে, অনেক দিন আগে এসেছিলাম, তো বেবি তো ছোটো ছিল তখন। আর এরপরে আফরোজের ভিতরে ঢুকে মাথা বের করে দেওয়ার ট্রাই করছে,
সে খুবই হাস্যকর। আর আফরাজের পাপা এখন আফরাজের ছবি তুলছে, আফরাজের অনেকগুলো ছবি তুলেছে ওর পাপা আজকে, আমিও কিছু ছবি তুলেছি। আসলে আমাদের দুজনেরই ছবি তুলতে ভালো লাগে আগে থেকেই, কিন্তু আমরা দুজনে এরকম, তো অনেক দিক দিয়ে আমাদের মধ্যে মানে কি বলে মিল নেই, আবার কিছু দিক দিয়ে অনেক বেশি মিল আছে, বেশিরভাগ ক্ষেত্রে মিল আছে, তো ভালো সব কিছু। আর মানে ছবি তোলা আমাদের অনেক বেশি শখের একটা কাজ। এরপরে আমরা আবার আসলাম, মানে অনেকক্ষণ খেলাধুলা লাফালাফির পরে গরম লেগেছে, আর সামনে দেখে একটা আইসক্রিমের দোকান। আমি বলছি কি চলো ওই যে কোন আইসক্রিমগুলো ছোটোবেলায় যেগুলো খেতাম 2 টাকা দাম ছিল স্কুলে, খুবই মজা লাগতো, দিনে যে কয়টা খাওয়া হতো। তো এখন মানে আমি কি বলি আমার জামাইকে, সব জিনিসের দাম তো আগে কম দেখিয়েছি, আমি এখনও বলি ওগুলোর দাম কমই। আসলে সময়ের সাথে সাথে তো সব কিছুর দামই একটু বাড়ে, সেইটাই তো, এখন তো এগুলো 5 টাকা করে। তো যাই হোক, তারপরেও মানে খেতে খুবই মজা লাগে। তো আমার জামাই কোন নেয়নি, ও নারিকেলি যে আইসক্রিম ওইটা নিয়েছে, এলাচির অনেক ফ্লেভার সে বলছিল, তো অনেক মজা ছিল নাকি ওইটাও। তো আমি কোনটাই খাবো, আমার কাছে ছোটোবেলাতে ভালো লাগতো। আর আফরোজ এইটাই নিবে, আইসক্রিম আইসক্রিম করছে, সে তো ভিডিওতে আইসক্রিম দেখে সে খুবই এক্সাইটেড থাকে, সে আইসক্রিম নেওয়ার জন্য এক্সাইটেড। ও কিন্তু খাবে না, কিন্তু ওর হাতে নিতে হবে, তো ওর হাতে দিলে তো ফেলে দিবে, এই জন্য ওকে আরেকটা কিনে দিচ্ছে ওর পাপা। আর অনেক দিন পরে আসলে খেয়ে আমাদের পুরানো স্মৃতিচারণ হলো আর কি, সে ছোটোবেলায় খাওয়া হয়। আসলে অনেক বছর ধরে আইসক্রিমটা খাইনি, কলেজে তো আসা হয় বাট এটা আসলে খাওয়া হয় না সেরকম করে। দেখা যায় অন্যান্য যে কুলফি আইসক্রিমও যে পাওয়া যায় দুধ মালাইয়ের মতো আর কি, সেটাও কিন্তু অনেক টেস্টি। কামারগাড়িতে একটা দোকান থেকে মিশে থাকতে অনেক বেশি খেতাম আর কি, অনেক টেস্টি লাগতো। তো অনেক সময়ের ব্যবধানে আসলে খুব একটা বেশি খাওয়া হয় না, তো আজকে অনেক দিন পরে খেয়ে খুবই মজা লেগেছে আর খুবই এনজয় করেছি আমরা। আর এত গরমের পরে কিন্তু আইসক্রিম খেতে ভালোই লাগে। আর আফরা দেবী তো ঘেমে একাকার অবস্থা, চুল টুল দেখতে পাচ্ছেন একদম, মানে ভেজে চিপচিপে হয়ে গেছে এরকমটা। তারপরে সে মানে আইসক্রিমটা খাচ্ছে, ওর পাপা পরে পরে খাবে, পরে সে রাগ করে ফেলেই দিবে এরকমটা করবে। তো এটাও আমরা আবার আফরাজের কিছু ছবি তুলে নিচ্ছি। আসলে সব সময় চেষ্টা করি আমরা আফরাজের কিছু ছবি তোলার, মানে হয়ে যায় এরকম, ছোটোবেলা থেকে আসলে অভ্যাস হয়ে গেছে। তো আমরা বাসায় চলে এসেছি, আফরাজের এই সময় থেকে আবার ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু তাকে বিজি রাখার জন্য আসার পরে সব কিছু হাত মুখ ওয়াশ করে দিয়ে ফ্রেশ করে দেওয়া হলো, সব কিছু খুলে। তো রুমে এসি টেসি দিয়ে আফরাজকে এখন রাখা হলো, কারণ মানে অনেক গরম ছিল বাইরে, জানি না কেন গাছের পাতা নড়ছিল না এরকম। তো 6টা বাজে, আমরা 4টায় গিয়েছিলাম, তো এসে আফরাজকে খেলতে দিয়েছে। আফরাজ ওই খেলনা খেলেছে অনেকক্ষণ খেলনা দিয়ে, তারপরে আরও গাড়ি টাড়ি দিয়ে খেলেছে, এরপর ওকে ট্রেন বের করে দেওয়া হলো, সবাই মিলে আমরা গল্প করছি আর আফরাজকে খেলতে দিয়েছি। তো আফরাজ বেবি শুধু ঘুমানোর ট্রাই করছে, এই জন্য মানে জাগিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার। তোর পাপা ওকে নিচে নিয়ে যাবে, পানি নিতে গেল, খেললো, অনেক কিছু করলো, এরপরে জেগেছিল। ফাইনালি ওকে আমি 9:30 সময় খাইয়ে দিয়েছি মেবি, হ্যাঁ, তারপরে সে 10টার সময় ঘুমিয়ে পড়েছে আর টিকতে পারেনি। তো এখানে আমার জামাই পর মুড়ি মাখিয়েছে আজকে, তো আফরাজও মুড়ি খাবে বলছে। আর আজকে এত বেশি ঝাল দিয়েছিলো আমার জামাই, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আফরাজ খেয়ে তো সে একটা অবস্থা। তো পরে আমি 8টার সময় আসলে ভাত বসিয়ে দিলাম, আফরাজকে তাড়াতাড়ি খাওয়াবো এই জন্য, কারণ সে যদি ঘুমিয়ে যায় তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে, ওকে এখন পর্যন্ত জাগিয়ে রেখেছি যুদ্ধ করে। এখানে আমি তরকারি সব গরম করে নিচ্ছি, আফরাজের জন্য ডিম ভেজে নিব, আর এখানে আদা রসুন বাটা আমি বের করেছিলাম দুপুরে, তো সেইটাও হয়ে গেছে, এখন নর্মাল ফ্রিজে রেখে দিব বক্সে ভরে। আর রাতের বেলা খাওয়া দাওয়া সব কিছু শেষে দেখাই রুমের কী অবস্থা, সবটা খেলনা দিয়ে আফরাজ রুম একদম এলোমেলো করেছে, পা রাখার জায়গা নেই। তো ওকে আমি ব্রাশ করে দিতে আসলাম, তো এরপরে ওকে রেডি করে দিবে ওর পাপা, আর তারপরেই সে একদম ফিউজ হয়ে যাবে, বিছানায় শুয়ে চোখ বন্ধ করবে আর ওকে কি বলে ঘুমের আগে, মানে এত ঘুম পেয়েছে সব কিছু না না করছে। তো একটু ফুটেজ নিয়েছে ওর পাপা, সেইটাও শেয়ার করবো, খুবই মানে সুইট লাগে আর কি, আর অনেক বেশি হাসিও লাগে। তো এইভাবে আজকের দিনটা আমাদের শেষ হয়ে যাবে এই তো। তো আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আপনার ড্রাইভার পড়বে না, বাইরে যাবে না, চিপস খাবে না, গুড নাইট না, ঘুমাবে না, ঘুমাও না।
বাইরে চলো, তাহলে যে প্যান্ট পরো। প্যান্ট পরবে? ডাইপার পরবে? আচ্ছা তাহলে ঘুমাও ঘুমাও। গুড নাইট পাপা, বাই। আচ্ছা ওকে, গুড নাইট বলো। থ্যাংক ইউ, গুড নাইট পাপা। একটা গিজি দিয়ে আসো। আচ্ছা তাহলে ডাইপার পরো না, প্যান্ট পরে দিব। তাহলে ঘুমাবা, গুড নাইট। গুড নাইট বলো, আল্লাহ হাফেজ।